ভাড়ায় কমফোর্টেবল ফিল করে না না বসো 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 আমি দুইটা কিওয়ার্ড একটা হলো ইনভেস্টমেন্ট আর একটা হলো সাংবাদিকতা বা ইনফরমেশন জেনারেশন একটা স্প্রেড করা এই দুইটা কিওয়ার্ড নিয়ে আমি যেহেতু দুইটার ব্যাপারে এখন জড়িত দুইটার ব্যাপারে বলবো তো বাংলাদেশে ইনভেস্টমেন্ট বেড়েছে এটা কয়েকটা এক্সাম্পল আমি পেয়েছি আর একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই আর কি আমি এসেছি এখানে মনবস ব্যক্তি নিয়ে পড়াশোনা করতে আর এখানে এখন একটা জাপানি ইউনিভার্সিটিতে পড়াই তো আমার ঠিক একটা ইনভেস্টমেন্ট বাংলাদেশে যেটা করছে আর কি সেটা হলো নলেজ ইনভেস্টমেন্ট টাকা পয়সা ইনভেস্টমেন্ট সেটা আমি গ্রামীণের সাথে জড়িত এখন যেটা হচ্ছে আর কি যে জাপানি স্টুডেন্ট বাংলাদেশে যাচ্ছে শিখতে তো এরকম একটা পথ আমরা ক্রিয়েট করেছি তো ইনকিশ ইউনিভার্সিটি থেকে একসময় আমরা শিখতে এসেছি এখন শেখাচ্ছি তো এবং ওরাও বাংলাদেশে যাচ্ছে শিখতে আর কি এই প্রসেসটা শুরু হয়েছে শুধু আমাদের জন্য একটু বলার জন্য একটা জিনিস জানাতে চাই যে ইনফরমেশন জেনারেট করা এবং স্প্রেড করা তো একসাথে আমি আসলে কাজ করি চাইছি নিয়ে ইন্টারনেট কমিউনিকেশন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি নিয়ে আর কি তো আগে যখন এনটিটিতে কাজ করেছি তখন আমাদের সার্ভিসগুলো ক্রিয়েট করেছি আর কি শুধু কেবলমাত্র একটু বড় লোক একটা সেগমেন্টের জন্য আর কি যারা অনেক পয়সা আছেন তো এখন আমি একই ইন্টারনেট টেকনোলজি ইউজ করতেছি গরিব লোকদের জন্য মানে যদি আপনি ওয়ার্ল্ডের পপুলেশনটা দেখেন আর কি 60% লোক বাস করে 60% 69% লোক বাস করে মানে যাদের ডেইলি ইনকাম হলো $2 নিচে তো এদেরকে বলে পিওপি বেস অফ পিরামিড বলে একটা নাম আছে এদের জন্য ইন্টারনেট দিয়ে কি সার্ভিস দিয়ে ওদের লাইফটাকে চেঞ্জ করে দেওয়া যায় এরকম একটা জিনিস কল্পনা করছি তো কাজ করছে আপনাদের কিন্তু লেখেন না 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 আপনি ওই যে চোখ নাই লেখেন না গাছ দিন কানা যায় ইনফরমেশন গুলো তৈরি করতো আর সারা দুনিয়ার লোকগুলো শুনতো তো ইন্টারনেট এমন একটা টেকনোলজি যেটা দুদিক থেকেই শোনা যায় এবং বলাও যায় শোনাও যায় রেডিও শুধু আমরা শুনতাম আমরা শুধু কেবলমাত্র কনজিউমার ছিলাম ইনফরমেশনের গ্রামের ভিতরে ভিওপি সেগমেন্টের মাধ্যমে এখন আমরা বাংলাদেশের উপর স্টাডি করা শুরু করলাম আমি 2 বছর আগে দেশে ফিরেছি তো বাংলাদেশের পড়াশোনা করে যখন এটা বুঝলাম যে ইন্টারনেট আমি এদের জন্য যে বিজনেস হিসেবে ইউজ করাবো কোথায় ইউজ করতে পারি তো এখানে বড় একটা টেকনোলজি দেখলাম আর কি যে যেখানে লুকিয়ে আছে যে এতদিন বাংলাদেশের এই গ্রামের লোকগুলো শুধু কোনো ইনফরমেশন শুনেছে ওদেরকে একটু বলতে দেয় না দেখি কোনো একটা সুযোগ তৈরি করতে পারি কিনা তো ওদিক থেকে আমরা এখানে জাপানের একটা টিম নিয়ে কাজ করা শুরু করলাম আর কি যে কাজটার একটা ফল বেরোলো যেটা হলো সেটা হলো বাংলাদেশের 85,000 গ্রামের জন্য 85,000 ওয়েবসাইট বানানো তো আমরা তার জন্য একটা ওয়েব প্ল্যাটফর্ম তৈরি করলাম যে জানার বিষয় লঞ্চ করবো আজকে যে